আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা হচ্ছে এম বিএতে ভর্তি হইতে চাচ্ছেন অর্থাৎ মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন তো এটাতে কিন্তু আপনাদের আবেদন শুরু হবে কবে এবং আবেদন যোগ্যতা কি এ টু বিষয় আমরা জানবো তো অবশ্যই এই ভিডিওতে লাইক করে সঙ্গে থাকবেন সো দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু সেমিস্টার সেমিস্টার কোড় হচ্ছে ডাবল টু ওয়ান এবং এখানে দেখতে পাচ্ছেন ক্লাস এবং এক্সাম হবে শুধুমাত্র শুক্রবারে এটা হাইলাইট করে দিছে এবং এখানে দেখতে পাচ্ছেন স্টাডি সেন্টার ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা এবং সিলেটে কিন্তু স্টাডি সেন্টার কিন্তু রয়েছে ওকে এবং অ্যাপ্লিকেশন টাইম লাইন দেখেন আপনাদের আবেদনটি শুরু হবে ছাব্বিশ জুন দু তারিখে এবং আবেদনটি শেষ হবে উনিশ সেপ্টেম্বর দু তারিখে তো এর মধ্যেই কিন্তু আপনাকে এম বি এর জন্য অনলাইনে আবেদন করতে হবে মিনিমাম সরি মিনিমাম রিক্রুমেন্টস টু অ্যাপ্লাই তো আপনাদের সর্বনিম্ন যোগ্যতা কী কী লাগবে আবেদন করার জন্য সেটা দেখেন এ রিকগনাইজড ব্যাচেলর ডিগ্রি অর ইকুইভিলেন্ট ইন এনি ডিসিপ্লিন অ্যান্ড এ মিনিমাম অব টোটাল টুয়েলভ পয়েন্টস লাগবে তো দেখেন আপনাদের হচ্ছে অবশ্যই ডিগ্রি পাস হইতে হবে ঠিক আছে ব্যাচেলর ডিগ্রি পাস হইতে হবে এবং আপনাদেরকে কিন্তু বারোটা বারো পয়েন্ট কিন্তু থাকতে হবে সেটা হচ্ছে একাডেমিক রেজাল্ট এবং আপনার বয়স মিলে বারো পয়েন্ট থাকতে হবে সো দেখেন পয়েন পয়েন্টটা কীভাবে আপনি হিসাব করবেন এখানে কিন্তু পয়েন্ট ক্যালকুলেশন একটা দেয়া আছে এই যে দেখেন আপনি এসএসসি ওর ইকোভিলেন্ট মানে হচ্ছে এসএসসি এবং সমমান পরীক্ষায় আপনি যদি মানে ডিভিশন বা ক্লাস পেয়ে থাকেন তাহলে এই পয়েন্টগুলো হিসাব হবে আপনি যদি ফোর পয়েন্ট জিরো জিরো থেকে ফাইভ পয়েন্ট জিরো জিরোর মধ্যে থাকেন তাহলে ফাইভ পয়েন্ট আর থ্রি পয়েন্ট জিরো জিরো থেকে থ্রি পয়েন্ট ডাবল নাইন যদি পেয়ে থাকেন থ্রি পয়েন্ট ঠিক আছে এইগুলো পয়েন্ট হিসাবে কিন্তু দেওয়া আছে ফাইভের স্কেলে ফোরের স্কেলে ওকে তো দেখেন আমি যেহেতু ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়েছিলাম তো সেই ক্ষেত্রে আমার এসএসসিতে তাহলে আমার পয়েন্ট দাঁড়াচ্ছে এই যে ফোর পয়েন্ট জিরো জিরো থেকে ফাইভ পয়েন্ট জিরো জিরোর মধ্যে পেয়েছি মানে আমার পয়েন্ট হয়ে গেল ফাইভ ওকে এবং দেখেন এইসিতে আমি যেহেতু ফোর পয়েন্ট জিরো এইট পেয়েছিলাম তো আমার পয়েন্ট কত দাঁড়াচ্ছে আমার কিন্তু আবার ফাইভ দাঁড়াচ্ছে ওকে এই যে এইখানে ঠিক আছে পাঁচ আর পাঁচে দশ পয়েন্ট আমার হয়ে গেল এবং আমি যেহেতু ডিগ্রি পাশ করেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে তিন বছর মেয়াদি তো সেই ক্ষেত্রে আমার কিন্তু ডিগ্রি পাশে পয়েন্ট রয়েছে টু পয়েন্ট নাইন ফোর ফোর পয়েন্ট জিরোর স্কেল টু পয়েন্ট নাইন ফোর রয়েছে তো সেই ক্ষেত্রে আমার পয়েন্টটা কিন্তু এই যে ফর এইটা দাঁড়াচ্ছে ওকে তাহলে আমি এসএসসিতে ফাইভ ফাইভ তারপরে হচ্ছে যে ডিগ্রিতে আমার পয়েন্ট দাঁড়াচ্ছে ফর তাহলে আমার হচ্ছে পয়েন্ট সুন্দর করে চোদ্দো পয়েন্ট কিন্তু হয়েই গেল ক্লিয়ার ঠিক আছে সো এরকম হচ্ছে আপনাদের মিনিমাম কিন্তু টুয়েলভ পয়েন্ট লাগবে তাহলেই কিন্তু হচ্ছে আপনি আবেদন করতে পারবেন ভাই এটা দেখে নেবেন ওকে এবং দেখেন অনলাইন অ্যাপ্লিকেশন প্রসিডিউর কিভাবে অনলাইনে আবেদন করতে হবে সো দেখেন এই যে একটা ওয়েবসাইট এই যে দেখেন ওসাপস নিউ ডট 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 এই ওয়েবসাইটটা আপনাকে গুগলের ওয়েব ব্রাউজারে টাইপ করতে হবে এবং এটাতে চলে যেতে হবে এবং স্কুল অফ বিজনেস এখানে ক্লিক করতে হবে তারপরে অ্যাপ্লাই নেওয়া বাটনে ক্লিক করতে হবে তারপরে হচ্ছে এম প্রোগ্রাম এইগুলো অপশন দেখতে পাবেন ওইখানে ক্লিক করে তার পাশে অ্যাপ্লাই বাটান বাটন থাকবে ক্লিক করলে আপনার যত তথ্য রয়েছে সেই তথ্যগুলো দিতে হবে ছবি দিতে হবে ঠিক আছে তারপরে হচ্ছে আপনাকে ছয়শো টাকা পেমেন্ট করতে হবে পেমেন্ট করলে আপনার কিন্তু আবেদনটি হান্ড্রেড পার্সেন্ট ডান হয়ে গেলো ঠিক আছে অনলাইনে আবেদন করা কমপ্লিট হয়ে যাবে যদি অনলাইনে আবেদন করা ভিডিও আপনাদের লাগে তাহলে কমেন্ট করবেন আমরা ছাব্বিশ জুনে ইনশাল্লাহ ভিডিওটি তৈরি করে দেওয়ার চেষ্টা করব এবং দেখেন মেজর সাবজেক্ট ইন এম বিএ হ্যাঁ আপনাদের হচ্ছে প্রধান যে সাবজেক্টগুলো এম বিএতে থাকবে সেটা হচ্ছে মার্কেটিং থাকবে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট থাকবে হ্যাঁ এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস থাকবে ফিনান্স ব্যাঙ্কিং থাকবে ইন্টারন্যাশনাল অ্যান্ড ডেভ ডেভেলপমেন্ট ইকোনমিক্স থাকবে ঠিক আছে এই সাবজেক্টগুলো কিন্তু আপনাদের মেজর সাবজেক্ট এবং প্রোগ্রাম ডিউরেশন কত বছরের কোর্স এটা দেখেন ফর বিওইউ বিবিএ গ্রাজুয়েটস উইথ সিজিপিএ টু পয়েন্ট সেভেন ফাইভ এটা হচ্ছে ওয়ান ইয়ারের জন্য এবং যদি কেউ হচ্ছে পিজিডিএম গ্রাজুয়েটস করতে চায় তো সেই ক্ষেত্রে তার হচ্ছে ওয়ান ইয়ার প্লাস সিক্স মান্থ লাগবে এবং কেউ যদি হচ্ছে আদার গ্র্যাজুয়েটস থেকে আসে সো তাদের লাগবে দুই বছর ফর বিওইউ বিবি এ অর পিজি ডিএম গ্রাজুয়েটস উইথ সিজিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো টু টু পয়েন্ট সেভেন ফোর তো তাদের হচ্ছে ডাইরেক্ট অ্যাডমিশন অপরচুনিটি ইন্টু ফার্স্ট লেভেল থ্রো ভাইভা ভোসি ঠিক আছে ভাইভা ভাইবার মাধ্যমে তারা কিন্তু ডাইরেক্ট কিন্তু সুযোগ পাচ্ছে ভর্তি হওয়ার ঠিক আছে এবং হাউ টু গেট অ্যাডমিট কার্ড কীভাবে অ্যাডমিট কার্ড পাবেন তো দেখেন অ্যাডমিট কার্ড ক্যান বি ডাউনলোডেড বিটুইন টেন্থ টু নাইনটিন সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন হচ্ছে দশ থেকে উনিশ সেপ্টেম্বরের মধ্যে এবং আপনাদেরকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য এই ওয়েবসাইটে যাইতে হবে তারপরে ইউজার আইডি পাসওয়ার্ড যেটা আপনাকে ছয়শো টাকা পেমেন্ট করার পর আপনাকে দিবে ওই ইউজার আইডি পাসওয়ার্ডটা লিখে রাখবেন ওইটা লাগবে ইউজার আইডি পাসওয়ার্ডটা দিয়ে তখন ডাউনলোড করতে পারবেন অ্যাডমিট কার্ডটি ঠিক আছে এবং দেখেন ফর অনলাইন অ্যাপ্লিকেশন দেখেন অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য বারবার বলতেছে এই ওয়েবসাইটে ক্লিক করতে হবে কিংবা এই যে দেখতে পাচ্ছেন কিউআর কোড এটাই স্ক্যান করতে হবে ঠিক আছে এবং দেখেন কোথাও যদি কোনো সমস্যায় পড়েন তাহলে এই যে হেল্পলাইন নাম্বারগুলোতে কল করে সমস্যার সমাধান পেয়ে যাবেন এবং ভাইভা ফসি আপনাদের কিন্তু ভাইভা পরীক্ষা হবে তো ভাইভা পরীক্ষার ডেট হচ্ছে সাতাশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ সকাল নয়টায় এবং কোথায় পরীক্ষা হবে হ্যাঁ কনসার্ন রেজিয়নাল সেন্টার আর সি ঠিক আছে অর্থাৎ আপনাদের নিকটস্থ যে আঞ্চলিক যেই সেন্টারগুলো রয়েছে সেগুলোতে হবে এবং রেজাল্ট দেওয়া হবে তিন অক্টোবর দু হাজার তারিখে ঠিক আছে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঠিক আছে এবং কনসার্ন আরসিস নোটিশ বোর্ডে পাবেন রেজাল্টটি তো যাই হোক এটাই ছিল মূলত আপনাদের আজকের ভিডিও কোথাও ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টি দেখবেন আল্লাহ হাফিজ